চ্যানেল সৌমিলি ইজ ওয়ান্ডারল্যান্ড। গাইজ, আজকে হচ্ছে 24 ডিসেম্বর, তার মানে কালকে ক্রিসমাস। তো তার জন্য আমি আমার ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করব। প্রত্যেক বছর স্যান্টা আমার জন্য গিফট রেখে যায়, মানে মা বাবারাই রাখে। তো আর আজকে আমি নতুন জামা পরে নিয়েছি, আর এখনই আমি আমার ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করা স্টার্ট করব। আর আজকে আমি ব্লগ করব, কালকেও ব্লগ করব। তো ব্লগটা শেষ অবধি দেখো, আমি এইখানটাতে ডেকোরেট করব। এখানে আমার ক্রিসমাস ট্রি, এটা রয়েছে, এইটা একটা আছে, এইরকমই আরেকটা আছে, এই স্টারটা আছে, এটা আছে যেটা আমি নিজে বানিয়েছি, আমার কাছে একটা বেল আছে, বল আছে, বেল বল, এখানে গিফট আছে, ড্রাম আছে, একটা এরকম ছোট্ট মতো কি স্যান্ট আছে যেটা আমার খুবই কিউট লাগছে, আমি গাছে ঝুলিয়ে দেবো। তো এবার আমি ডেকোরেট করবো, সেটা দেখাবো। এক এক করে এখানে আমি লটকে দেবো গিফটগুলোকে, কিন্তু এটা খুলছে না, লটকাবো কী করে, ফুলে গেছে, এটা আবার লটকানো যাবে। টুমাই টুমাই হয়ে গেল, তো আটটা কিরাম এটা ড্রাম, ড্রামের মুখ এইতো, এটা আমি কোথায় লাগাবো, এই ড্রামটাকে আমি এবার এদিকে লটকে দেবো। এই গিফটটা, এই গিফটটাকে আমি কোথায় লাগাবো, এদিকেই কোথাও জায়গা নেই, এত বড় বলটাকে আমি কোথায় ঝোলাবো, এর মাথাটা এরকম করে লটকে দেবো, আর এই বেলটাকে তাহলে কোথায়, এবার এখানে সেন্টারটাকেও ঝুলিয়ে দিচ্ছি। আর এখানে তুলো নিয়ে নিয়েছি, একটু আগে তুলো নিয়েছি, এবার আমি তাড়াতাড়ি করে নেবো। চারিপাশে বরফ পড়ছে, যা বরফ পড়ে গেছে, হ্যাঁ এখানে বরফ পড়ছে, আর দেখো। সো গাইস, কেমন লাগলো ডেকোরেশনটা বলো, আর দেখা হচ্ছে কালকে 25 ডিসেম্বর। তো বাই বাই, গুড নাইট, কাল সকাল সকাল উঠে পড়বো, বাই। গুড মর্নিং গাইস, আমি মাত্র উঠলাম, তো এবার যাবো আমি গিফট দেখতে, চলো। তিনটে কালার হয়, স্যান্টা আমায় প্রচুর খাবার দাবারও দিয়েছে। স্ট্যান্ডটা বেরোচ্ছে না কেন, কি উল্টো দেখো, এটার সাথে তো স্ট্যান্ড। সো গাইজ, এটা আমার রিং লাইট, এখানে কালার চেঞ্জ করা যায়। সো গাইজ, এখন আমি রিং লাইটে ভিডিও করছি, আর আমার দুপুরে পিকনিক আছে, মানে ওই 11:30-12 নাগাদ, তো ওখানে যাবো, দেখাবো। আর আমাদের পিকনিকের মেনু হচ্ছে লুচি, ছোটো ছোটো গোটা গোটা আলুর দম, মানে আলুর আলুর দম, ছোটো ছোটো গোটা গোটা আলুর, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, ফুলকপির তরকারি, আর আমার বোন নিয়ে যাচ্ছে মিষ্টি। সো গাইজ, দেখা হচ্ছে ফিস্টে গিয়ে। একজনের বাড়ির সামনের বাগানের একটা গোল আছে,
ওই গোলটাতে ফিস্টটা হবে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। সো গাইস, এখন আমি বানাচ্ছি কেক। আমি এখন ক্রিসমাসের কেক বানাচ্ছি, এখন আমি টুটি ফ্রুটি কেক বানাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। ক্রিসমাস তো কেক ছাড়া অসম্পূর্ণ, তাই আজকে বানাচ্ছি কেক। আমার কেকটা রেডি, এই কেক দুটো আমি বানালাম এই মাত্র। কেমন হয়েছে বলো? এটা টুটি ফ্রুটি কেক আর এটা চকো চিপ। সো গাইজ, আমি চলে এসেছি এখানে ফিস্ট করতে, আর আমি দেখাই তোমাদের। এটা লুচি এখানে, এটা আলুর দম, এখানে ফুলকপির তরকারি, আর এখানে আছে চিকেন, এখানে আমার দিদি ভাই, এখানে রিয়া, রিয়া তাকা তাকাচ্ছে না, এটা আমার বোন, এটা রুবি, আর এটা হচ্ছে মোহন। এটা আমাদের প্লেট সব নেওয়া হয়ে গেছে, মিষ্টিটা লাস্টে নেওয়া হবে। প্লেট রেখে আর খাবার জায়গা পাইনি, সব মেঝেতে বসে পড়েছে। আমি উপরে বসে আছি, আমার বনি খালি উপরে বসে আছে। ও, আমি উপরেই বসে আছি। সো গাইস, খেয়ে নিয়ে দেখা হচ্ছে, টাটা। এমনি স্টিলও তুলবি, খা খা মাংস রে হাড়, আরে হাড় কো। সো গাইস, আমি চলে এসেছি এখানে মামার বাড়িতে। এবার এখানেও ডেকোরেশন করা থাকে। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি ক্লিপ গুলো, ক্লিপ পেয়েছি আমি, কি সুন্দর পেয়ারা পেয়ারা ক্লিপ। এটা বোধ হয় কেক না? সো গাইস, এটা আমার পিকু দিদি, হ্যালো, আর এখানে আমার মানি। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও? ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও। বাই বাই, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস আমি বলতেই ভুলে গেছিলাম।